মিশা আসলে ভয় পেয়ে গিয়েছে চরমভাবে আতঙ্কিত হয়েছে শাকিব খান যদি বলে যে মিশা বার মিশাকে দরদ সিনেমাতে নেওয়া যাবে না মিশার সাথে অভিনয় করা সম্ভব না তখন কিন্তু টিম দরদের টিম অনন্য মামুন বা অন্য কেউ মিশাকে আর সিনেমাতে নেওয়ার কোনো সুযোগ পাবে না সাহস পাবে না হ্যাঁ মিশা সদাগর ভয় পেয়ে গিয়েছে আচ্ছা আপনাদেরকে বলি ভিলেন যখন ভয় পায় তখন কেমন লাগে সিনেমার শেষ দৃশ্যে তো অন্তত দেখেছেন হ্যাঁ যখন তাকে নায়ক রাম দালিয়ে কোপ দিতে যায় সে যখন সংকুচিত হয়ে যায় সারা সিনেমাতে সে জ্বালায় অত্যাচার করে নির্যাতন করে সিনেমার শেষ দৃশ্যে যখন প্রতিশোধের সময় হয় রাম দালিয়ে কোপ দেয় অথবা বড়ো রকমের ছুরি ঢুকিয়ে দেয় তখন দর্শক কিন্তু আনন্দে হাততালি দেয় এ ভিলেন যখন ভয় পেয়ে যায় ওই দৃশ্যটা দেখতে খুব আনন্দ লাগে তাই না খুবই মজা লাগে কারণ সারা সিনেমার বেয়াদপি এবং উৎপাতের ফলাফল সে তখন পায় পেতে শুরু করে এই কারণেই ভিলেন ভয় লাগলে ভালো লাগে একইভাবে মিশা সদাগর ভয় পেয়ে গিয়েছে ভয় পেয়ে গিয়েছে নিশ্চিত এটি কিভাবে বুঝবেন মিশা এতদিন শাকিব খানের বিভিন্নভাবে বদনাম করত এই যে তানবির তারেকের এক শোতে মিশা সদাগরকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান বাংলাদেশে কে সে কত রকম যে করলো কত রং ঢং যে করল প্রথমে সে বলেছে ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান গানের ক্ষেত্রে মমতাজ আপু শিল্পী মমতাজ এবং জেমস ভাইয়া তার জেমস ভাইয়া সুপারস্টার তখন আবার তাকে প্রশ্ন করা হয় সিনেমার সুপারস্টারকে তখন সে বলে বর্তমান সিনেমাতে সুপারস্টার নেই কারণ সুপারস্টার হতে হলে আপনার কথায় হাততালি হবে আপনার কথায় দর্শক হলে আসবে আপনার কান্নায় দর্শক কানবে নানান রকম কথা বলে সাকিব খানকে সুপারস্টার বলা থেকে সে পিছিয়ে আসে এড়িয়ে যায় শাকিবকে সুপারস্টার বলতে রাজি নয় কিন্তু এখন যখন শাকিব খানের সাথে দরদ সিনেমায় অভিনয়ের চান্স পেয়েছে তখন আবার সে শাকিব খানের প্রশংসা করতে শুরু করেছে ভয়ে কারণ সে জানে সাকিব খান যদি বলে মিশা সদাগরকে সিনেমাতে নেওয়া যাবে না দরদে নেওয়া যাবে না তাইলে দরদ সিনেমার দরদ টিমের কেউ মিশা সদাগরকে সিনেমাতে নেয়ার সাহস পাবে না এই কারণে মিশা সদাগর ভয়ে এখন সাকিব খানের প্রশংসা করা শুরু করে দিয়েছে এটি ভিলেনের ভয় সাকিবের ভয় তবে শাকিব খানকে দরদ সিনেমাতে নেয়ার কারণে সাকিব দর্শকরা সিনেমা প্রেমীরা খুশি না মিশার উপরে খুবই বিরক্ত কারণ মিশার বাচালতা ব্যক্তি জীবনে ভিলেন সুলভ অ্যাটিচিউড তার ওয়েটলেস কথাবার্তা যেখানে সেখানে নাক গলানো যে কোনো বিষয়ে অতিরিক্ত কথা বলা এই সকল কিছু দর্শকরা সিনেমা প্রেমীরা সাকিব খানরা পছন্দ করেনি মিশা সদাগরুর উপরে যথেষ্ট বিরক্ত সাকিব ইন্দ্রা এ কারণেই সে চুপসে গিয়েছে ভিলেন ভয় পেয়েছে মিশা সদাগর কিন্তু নিজেকে নিজে নিজে ভিলেন সুপারস্টার ভাবে সে মনে করে সে সুপারস্টার ভিলেন সে কিন্তু নিজেকে দাবি করে বলেছে অথচ মিশা সদাগরের অভিনয় খুব একটা উন্নত এটা বলা যাবে না খিস্তি খেউর হাউ কাউ চিল্লাচিল্লি ব্যতীত তার ঝোলাতে আর কোনো গুণ তেমন একটা নেই তবে মিশা দরদ সিনেমাতে খুব ভালো পারফর্ম করবে এমনটি আমি আশা করি না কারণ এখানে তার অভিনয়ের স্পেস কম থাকবে আছে কলকাতার এই যে শর্মা একজন ভিলেন ভয়ঙ্কর ভিলেন তারপরে রাহুল শর্মা বা রাহুল দেব এর এদের ভিতরে মিশা কিভাবে তার অভিনয়ের স্পেস দেখাবে এটি কিন্তু প্রশ্ন থেকে যায় মিশা খুব বেশি ভালো করতে পারবে না খুব বেশি গুরুত্বপূর্ণ স্পেস পাবে না যাই হোক তবুও দরদের শুভকামনায় দরোদের সাফল্য কামনায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম